السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده، والصلاة والسلام على رسوله وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, কাছের কিংবা দূরের, দেশের কিংবা প্রবাসের, যে যেখান থেকে আমাদের এই সংক্ষিপ্ত সময়ের আলোচনাগুলো দেখছেন শুনছেন, তাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আমরা আশা করছি আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমরা অনেক ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে নারী কিংবা পুরুষ, বিশেষ করে নারীদের ক্ষেত্রেই জানতে চাওয়া হয়েছে, স্ত্রী সহবাস করার পর, মেয়েরা স্বামীর সাথে রাত্রি যাপন করার পরে, সহবাস করার পরে গোসল ফরজ হয়েছে, এমতো অবস্থায় তারা কোন কোন কাজ করতে পারবেন এবং কোনগুলো পারবেন না, বিশেষ করে তারা কি বাচ্চাদেরকে দুধ খাওয়াতে পারবেন কিনা, সাংসারিক কাজ করতে পারবেন কিনা, এই প্রশ্নগুলো আমাদের মায়েদের ভিতরে, মেয়েদের ভিতরে অনেক মনের ভিতরে ঘুরপাক খায়। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, মনে রাখা দরকার আমাদের বিশেষ করে গোসল ফরজ হওয়ার পরে পাঁচটি কাজ করা আমাদের জন্য নিষেধ। নাম্বার ওয়ান, আমাদের নামাজ পড়া যাবে না, গোসল ফরজ হওয়ার পরে গোসল করার আগ পর্যন্ত নামাজ পড়া নিষেধ। দুই, তাওয়াফ করা নিষেধ। তিন, মসজিদে অবস্থান করা নিষেধ। চার, কোরআন স্পর্শ করা নিষেধ। পাঁচ, কোরআন পড়া নিষেধ, অর্থাৎ তেলাওয়াত করা নিষেধ। তার মানে বোঝা যাচ্ছে গোসল ফরজ হওয়ার পরে গোসল না করার আগ পর্যন্ত এই পাঁচটি কাজ কেউ চাইলেও করতে পারবেন না। নামাজ পড়তে পারবেন না, তাওয়াফ করতে পারবেন না, মসজিদে অবস্থান করতে পারবেন না, কোরআন স্পর্শ করতে পারবেন না, কোরআন তেলাওয়াতও করতে পারবেন না। এই পাঁচটি কাজ ব্যতীত বাকি অন্যান্য সাংসারিক কাজ করা, ভাত রান্না করা, রুটি করা, সংসারের অন্যান্য ঘর বাড়ি ঝাড়ু দেওয়া, ঘর পরিষ্কার করা, স্বামীর খেদমত করা, অন্যান্য কাজ করা, বাচ্চাদেরকে দুধ পান করানো, সাংসারিক যাবতীয় কাজকর্ম আমাদের নারীরা করতে পারবেন ইনশাআল্লাহ। তবে এই ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে, গোসল যদি ফরজ হয়ে থাকে, সাংসারিক কাজ যদি করতে চাই, তাহলে সবচেয়ে সুন্নাহ পদ্ধতি হচ্ছে, ভালো পয়েন্ট পদ্ধতি হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুযায়ী, অর্থাৎ নামাজের যেভাবে উযু করে ঠিক সেভাবে উযু করার পরে সে কাজগুলো করা বেটার। কোনো ব্যক্তি যদি চায় গোসল ফরজ হওয়ার পরেও হয়তো কোনো কারণে কিছুটা বিলম্ব করবেন, গোসল ফরজ গোসলটা কিছুটা দেরি করে করবেন, কিন্তু সাংসারিক কাজ তাকে করতে হবে, সেই ক্ষেত্রে তাকে অবশ্যই উযু করে নিয়ে বাকি কাজকর্মগুলো সে করতে পারবে, অনায়াসে, কোনো আপত্তি নেই। এখন সহিহ মুসলিম শরীফের একটি হাদিস আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে চলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হঠাৎ করে সাক্ষাৎ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে স্ত্রীর সাথে সহবাস করেছেন এবং সেই অবস্থায় গোসল ফরজ অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে দেখার পরেই সাথে সাথে তিনি সেখান থেকে পালাই গেছেন, অর্থাৎ রাসূলের সামনে আসতে চাই নাই, দূরে পাশ কাটিয়ে রাস্তা ভিন্ন করে তিনি চলে গিয়েছেন। কিছুক্ষণ পরে, লম্বা সময় দেরি হওয়ার পরে আবু হুরায়রা আবার এসেছেন, বিশ্বনবী জিজ্ঞেস করছেন, আবু হুরায়রা আমাকে দেখে কোথায় পালালে, আমি তোমাকে খুঁজে পাচ্ছি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাথে যখন আমার সাক্ষাৎ হয় তখন আমি জুনুবী অবস্থায় ছিলাম, নাপাক অবস্থায় ছিলাম। বিশ্বনবী আবু হুরায়রার এই কথা শুনে তিনি বললেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, মুমিনরা আবার কখনো নাপাক হয় নাকি? অর্থাৎ গোসল ফরজ হলে একজন মুমিন কখনো নাপাক হয়ে যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে গোসল ফরজ অবস্থায় তুমি আমার সাথে সাক্ষাৎ করতে পারতে, আমার সাথে মোসাফা করতে পারতে, এমন কি আল্লাহর নবী বলেছেন একজন ব্যক্তি আর একজন ব্যক্তির সাথে কোলাকুলিও করতে পারে, তার কোনো অসুবিধা নেই, শুধুমাত্র ওই পাঁচটি নিষেধ কাজ ব্যতীত যেগুলো আমরা পূর্বে বললাম। তার মানে একজন নারী স্ত্রী সহবাস করার পরে, স্বামীর সাথে রাত্রি যাপন করার পরে, ফরজ গোসল না করার পরেও সে সাংসারিক সমস্ত কাজকর্ম, ঘরবাড়ি ঝাড় দেওয়া, আমাদের আজকালকার নারীদের উপরে বিশেষ করে মেয়েদের শাশুড়িরা এবং দাদি শাশুড়িরা যারা থাকেন, মুরব্বী টাইপের মেয়েরা, বিশেষ করে তারা নারীদেরকে আরও বেশি কষ্টের ভিতরে ফেলে দেন, অর্থাৎ যত আইন, যত কানুন, যত মাসআলা, সব যেন নারীদের জন্য। কোনো নারী রাত্রি যাপন করার পরে বাচ্চা কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাচ্ছে, দুধ খাবে, বাচ্চাকে খাওয়াতে হবে, বাচ্চাকে স্পর্শ করতে দেবে না যতক্ষণ না পর্যন্ত তাকে গোসল করে না আসতে
হয়েছে অর্থাৎ গোসল না করার পর আগ পর্যন্ত তাকে কোনো কিছু করতে দেওয়া হয় না এমন কি সমাজে এমনও কথা প্রচলিত আছে যে ফরজ গোসল না করে যদি সংসারের যাবতীয় কাজকর্ম করা হয় তাহলে সেই সংসারের নাকি বরকত উঠে যায় স্বামীর খিদমত করলে নাকি স্বামীর আয়ু কমে যায় নাউযু বিল্লাহি মিন যালিক সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী আমরা স্পষ্টভাবে কোরআন এবং সুন্নাহ থেকে বলতে পারি রাসূলের যে হাদিস আমরা শুনলাম তাতে স্পষ্টভাবে আমরা বলতে পারি ফরজ গোসল না করেও মেয়েরা তাদের সাংসারিক সমস্ত কাজকর্ম করতে পারবেন ঘর ঝাড়ু দিতে পারবেন পরিষ্কার করতে পারবেন সন্তানকে দুধ খাওয়াতে পারবেন এমনকি স্বামীর সাথে স্বামীর সমস্ত খেদমতগুলো করতে পারবেন আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু